হ্যালো ভিউার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হোম রেমেডি এটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কীভাবে হোল দেটে দাঁত থেকে সাদা দাঁত করতে পারো একদম পরিষ্কার স্বচ্ছ তোমরা দাঁত পাবে এই রেমেডিটা ব্যবহার করলে বন্ধুরা সাদা দাঁত আমরা সবাই ভালোবাসি সেটাই যদি কোনো দাগ ছোপ হলুদ ভাব থাকে আমাদের দেখতে কিন্তু খুব খারাপ লাগে এবং মুখের বিভিন্ন দুর্গন্ধ দাঁতে যন্ত্রণা এই রেমেডিটায় কিন্তু সবগুলোই তোমরা উপকার পাবে তাহলে চলো রেমেডিটা শিখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে নিয়ে নেব আমরা লবণ দেখো এখানে লবণ নিয়ে নিয়েছি আমি একদম খাওয়ার যেই লবণ সেই লবণ নিয়ে নিতে হবে লবণ কিন্তু আমাদের দাঁত পরিষ্কার ঝকঝকে দাঁতের গোড়া ব্যথা এগুলো নিরাময় করতে সাহায্য করে খুব চটজলদি তোমরা যদি দাঁতের আয়রন দূর করতে চাও অবশ্যই লবণ কিন্তু ব্যবহার করতে হবে এই রেমেডিতে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা বাটি নেবো বাটির মধ্যে ঠিক হাফ চামচ মতো লবণ নিয়ে নেব। তার বেশি লবণ আমাদের লাগবে না লবণ আমাদের কিন্তু দাঁতে যাদের দীর্ঘদিনের ব্যথায় তোমরা কষ্ট পাও তারা যদি একটু লবণ দাঁতের গোড়ায় রেখে দাও দেখবে তোমাদের চট জলদি দাঁতের ব্যথা থেকে নিরাময় পাবে তো লবণ কিন্তু ভীষণই উপকারী দাঁতের ক্ষেত্রে এবার আমি এর মধ্যে লেবু নিয়ে নেব পাতি লেবু হাফ দেখো এখানে পাতি লেবুটা আমি ছাড়িয়ে আগে থেকে কেটে নিয়েছি বীজটা বের করে দেব পাতি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে তার ফলে আমাদের দাঁতের যে কোনো ময়লা বেরিয়ে আসে পরিষ্কার করতে সাহায্য করে দাঁতে আয়রন হোল দেটে ভাপ বা দাঁতে বিভিন্ন দাগ দাগ কালো কালো ছোপ ছোপ এগুলো কিন্তু তুলে যায় সঙ্গে সঙ্গে লেবুর রস ব্যবহার করলে এর মধ্যে আমি নিয়ে নেব লেবুর রস হাফ চামচ মতো নুনের মধ্যে দেখো এভাবে চিপে কিন্তু লেবুর রসটা বের করে নেব। এবার এই লবণের সঙ্গে লেবুর রস একসঙ্গে একটু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে লবণটা কিন্তু হালকা গলে যায় দেখো ঠিক এরকম দেখতে হবে বন্ধুরা লেবুর রস কিন্তু ভীষণই উপকার আমাদের মাড়ির ক্ষেত্রে দাঁতের যে মাড়ি থাকে সেগুলো কিন্তু অনেকটা রিপেয়ার করে মাড়ি সুস্থ রাখে হেলদি রাখে দাঁত এবার দেখো এর মধ্যে নিয়ে নেবো কলগেট এখানে আমি একটা কলগেট নিয়েছি তো কলগেট তোমরা যেটা যেরকম দিয়ে ব্যবহার করো ব্রাশ করো সেরকম নিতে পারো কিন্তু এই সাদা যেই কলগেটটা সেটা কিন্তু ভীষণই এফেক্টিভ দাঁত সাদা করার জন্য মুখের দুর্গন্ধ কালো ভাব এগুলো কিন্তু দূর করবে আয়রন তো এখানে আমি কলগেট নিয়ে নেবো একার যতটুকু প্রয়োজন সেভাবেই কিন্তু নিয়ে নিতে হবে এখানে আমি এক চামচ মতো ছোট চামচের এক চামচ মতো নিয়ে নিলাম এবার এই তিনটি উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে আসে দেখো বন্ধুরা এভাবে মিশিয়ে নেব লবণ লেবু আর এই কোলগেটের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে ভালো করে মিশিয়ে নিলে দেখবে তোমাদের কলগেট নুন আর লেবু একসঙ্গে সব একটা পেস্ট তৈরি হয়ে আসবে সব কিছু একসঙ্গে কিন্তু মিশে যাবে বন্ধুরা এটা ভীষণ কার্যকারী এটা ছেলেরা মেয়েরা ছোটরা যারা সবাই ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ ঘরোয়া রেমেডি তোমরা অবশ্যই এটা ব্যবহার করবে সকালে বিকালে দিনে দুবেলা ট্রাই করতে পারো কেউ চাইলে কিন্তু সপ্তাহে এক থেকে দু ব্যবহার করতে পারো যাদের হাতে সময় নেই এবার দেখো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ঠিক তোমরা যেই ব্রাশ দিয়ে দৈনন্দিন জীবনে ব্রাশ করে থাকো সেরকম কিন্তু ব্রাশ নিয়ে নিতে হবে এবার এই যে যে বাটির মধ্যে কোলগেটটা পেস্ট আমি তৈরি করে রেখেছি রেমেডিটা এটা কিন্তু ব্রাশটা ড্যাপ ড্যাব করে নিয়ে নিতে হবে যা যতটুকু প্রয়োজন তোমরা কিন্তু এই রেমেডিটা অল্প একদম অল্প বানাতে পারো দু ফোটা লেবুর রস অল্প একটু লবণ আর একটু কলগেট দিয়েও ইউজ করতে পারো এতটা না বানালেও চলবে এবার দেখো এভাবে নিয়ে তোমাদের এটা দিয়ে ব্রাশ করতে হবে অন্তত এক থেকে দু দু মিনিট ভালো করে দাঁতের গোড়ায় সামনে ভালোভাবে ব্রাশ করে নিলেই তোমরা কিন্তু ইনস্ট্যান্টলি চট জলদি রেজাল্ট দেখতে পাবে যে দাঁতে ব্যথা মুখে দুর্গন্ধ আয়রন সব কিন্তু চলে যাবে তো ভিডিওটি অবশ্যই দেখো এবং ইউজ করো ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো